নমস্কার, আপনাদের সাবলৈ আরম্ভ করেছে ডিজিটিন ডিজিটাল সংস্করণ লোকেল 18। আজি আমি এখন বিশেষ প্রতিবেদন লই আহিছো তিনিচুকীয়ার নদীক কেন্দ্র করে গড়ি উঠা এক পর্যটন উদ্যোগস্থলী হয়েছে গুইজান। গুইজান ঘাটর ওসর আছে টিপু সৈকত রাষ্ট্রীয় উদ্যান, আর ডিব্রু নদীর পারত আরম্ভ হয়েছে এক পর্যটন উদ্যোগ। এই গুইজানের যখন বাসিন্দা আছে, তিনিচুকীয়ার যখন লোক আছে, তেখেতকলে আরম্ভ করেছে নাওয়ার ব্যবসায়। নাও চলাচলের যোগেদি নাওত পর্যটক বিভিন্ন ডলফিন সাইট, চরাই সাইট বা ডিব্রু সৈকত রাষ্ট্রীয় উদ্যানের বন ঘরচিয়া ঘোড়া আর মাগুরি মতাপুং বিলকে ধরে বিভিন্ন প্রাকৃতিক যুর সমল আছে, এইবর পর্যটনের জড়িয়ে পর্যটকসলক দেশি বিদেশি বিভিন্ন পর্যটকসলক দেখাবল চেষ্টা করে আছে। আর এনেদরে ইতিয়া গুইজানের প্রায় সংখ্যক লোকই পর্যটনের জড়িয়ে নিজে উপার্জনের বাট মুক্তি করবলে সক্ষম হয়েছে। এই সন্দর্ভত আমার এক বিশেষ প্রতিবেদন চাও আসুন। নদীক কেন্দ্র করে গড়ি উঠা এক পর্যটন উদ্যোগস্থলী হয়েছে তিনিচুকীয়ার গুইজান। রিভার ডলফিন, পরিভ্রমী চড়াই, থলুয়া বিলুপ্তপ্রায় মাছ, ডিব্রু সৈকত রাষ্ট্রীয় উদ্যানের বন ঘরচিয়া ঘোড়া আদি প্রাকৃতিক সমল লইয়ে তিনিচুকীয়ার গুইজানত আরম্ভ হয়েছে এক পর্যটন উদ্যোগ। তিনিচুকীয়ার গুইজানত বহু ব্যক্তিয়ে এই সমূহ সমল লইয়ে পর্যটকক করাইছে নৌকা বিহার। পর্যটনের জড়িয়ে বহু পরিয়ালে বোকা ওলাইছে উপার্জনের বাট। ডিব্রু নদীর পারত অবস্থিত গুইজানত বর্তমান 30খনতকৈও অধিক মেরাইন ইঞ্জিনযুক্ত নাও আছে পর্যটকর নৌকা বিহারের বাবে। পর্যটকর সুবিধার্থে নদীর পারতে আছে উন্নত মানদণ্ডর সা সুবিধা থাকা কেইবাখনো রিসর্ট। ডিব্রু সৈকত রাষ্ট্রীয় উদ্যানের নান্দনিক প্রাকৃতিক সমল, বন ঘরচিয়া ঘোড়া, নখন নদীর মিলন, লোহিত্যম নদী সংগমন, রিভার ডলফিন, মাগুরি মতাপং বিলর থলুয়া মাছকাচ, বিদেশী পরিভ্রমী চড়াই, বারেকুড়ির হলৌ বান্দর আদি অপূর্ব দৃশ্য চাবর সুবিধা করে দিছে গুইজানের বহু ব্যক্তিয়ে। এই পর্যটনের জড়িয়ে বহু পরিয়ালে পর্যটকক নৌকা বিহার, থলুয়া খাদ্য সংস্কৃতির আভাস দিয়া রিজর্টত থাকা খোয়ার সুবিধা করে নিজে স্বনিয়োজনের বাট মুক্তি করার অর্থনীতিও টনকিয়াল করেছে। নদী পর্যটনত বহু অরিহণা আগবহা বহু ঘাট প্রতিঘাটর মাজে পর্যটন উদ্যোগস্থলী হিসাবে গড়ি তোলা গুইজানক পর্যটন বিভাগেও পূর্ণ সহযোগিতা করে গুরুত্বপূর্ণ পর্যটনস্থলী হিসাবে গড় দিয়ার প্রয়োজনীয়তা আছে বলে স্থানীয় লোকসকলে কব খুঁজে। ভাল লাগিছে। আৰু নদী কেন্দ্রিক অসমখন হল নদী কেন্দ্রিক এখন রাজ্য, 120খন নৈ আছে ইয়াতে, এখন পৃথিবীর ভিতরতে এখন অদ্বিতীয় যে ইমান সৰু রিজন এটাত 120খন নদী ইয়াতে পোৱা যায়। আর আমি যত আছো বর্তমান এই ঠাই ডিব্রু সৈকত, এই হল লোহিত্য মহাসঙ্গম, পৃথিবীর আটাইতকৈ ডাঙর নদী মহাসঙ্গম, যত নখন নদী মহামিলন ঘটিছে। আর সেই নদী কেন্দ্রিক ইয়াতে জৈব বৈচিত্র গড় আছে। আর এই জৈব বৈচিত্র এখন বায়োস্ফিয়ার রিজার্ভ, এখন ইউনেস্কোয়ে স্বীকৃতি দিছে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে, আন্তঃরাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত একটা ক্ষেত্র হল ভারতবর্ষ 18খন বায়োস্ফিয়ার রিজার্ভের ভিতর অন্যতম ডিব্রু সৈকত। গতি নদী কেন্দ্রিক ইয়াতে থলুয়া লোকসল আছে, মরাণ, মটক, মিচিং, কছারি, এই জনগোষ্ঠীবিলাকর যা ট্রেডিশনেল যা কালচার, নদী কেন্দ্রিক বা অরণ্য কেন্দ্রিক, প্রকৃতি কেন্দ্রিক, আর সেইবিলাকর ইয়াত অলেখ জীব জন্তু আছে, বন্যপ্রাণী আছে। গতি এই বন্যপ্রাণী আর থলুয়া মানুষের ট্রেডিশনেল কালচারখিন ইয়াতে খুব সুন্দর ইকো ট্যুরিজম ব্যবস্থা এটা বা নদী কেন্দ্রিক ট্যুরিজম একটা উদ্যোগ একটা গড় লই উঠিছে। আমি আরম্ভ করেছিল আজির 20-22 বছর আগতে, আর প্রথম ইয়ারপরে আরম্ভ হয়েছিল এই নদী কেন্দ্রিক ট্যুরিজম বা ইকো ট্যুরিজম। এইটো আসলে কি চাবলে নাপাব বলে কব লাগিব, কিন্তু বহুত চাবলগা আছে ইয়াতে। অসমত থাকা যিমান বন্যপ্রাণীর ভিতর গড়ের বাদে প্রায় আটাইবিলাক ডিব্রু সৈকত প্রায় রেকর্ডত আছে। আর সেই আপনার চড়াই বিশেষভাবে ইয়াতে চড়াই কারণে গোটেই পৃথিবী বিখ্যাত ডিব্রু সৈকত, 500টাতকৈ অধিক প্রজাতি চড়াই ইয়াতে আছে নথিভুক্ত হয়েছে। ইয়াতে আছে এখন মাগুরি মতাপুং বিল, তো মাগুরি মতাপুং বিলখন পৃথিবীর অন্যতম চহকী পক্ষী আবাসস্থল বা ওয়েটল্যান্ড। গতি ইয়াতে দেশি বিদেশি চড়াই চাব পাৰে পর্যটক, বিদেশী পর্যটকবিলাক সাধারণতে ইয়াতে যাক দুষ্প্রাপ্য যাক চড়াই সেইবিলাক চাবলে আহে, যাক আমাৰ এন্ডেমিক বার্ডস বলে আমি কোম, আমার লোকেল চড়াই সিহঁতক চাবর কারণে ইয়াতে আহে, যে ব্ল্যাক স্পেট্রিয়ড বিল, মাছ বাবলার, সোয়াম প্রিনিয়া, জর্ডান পাবলার, এইবিল এন্ডেমিক বার্ডস বিলাক বিশেষভাবে বাহিরের পর্যটক ইয়ালে চাবলে আহে। ইয়ার উপরও নদীত যে আমার ভারতের যে জলচর প্রাণী বলে বা রাষ্ট্রীয় জলচর প্রাণী বলে কয় সেইটা হল শিহু।
তো মানে ভারতের যে নেশনেল একুয়াটিক লাইফ হল শিহু, শিহু ইয়াতে পৃথিবীত 17টা শিহু প্রজাতি আছে। তার ভিতর আটাইতকৈ যে দুষ্প্রাপ্য বা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্পেসিস তার নাম হল গেঙ্গেটিক রিভার ডলফিন, যেটা ভিতর আটাইতকৈ বেশি ভালকে চাব পৰা যায় বা ইয়ার বসতি হল ডিব্রু সৈকত বা ইয়ার এই নদীবিলাকতে এটো আছে। এটা ইয়াতে 9খন নদী যেনে ডিব্রু, ডাঙরি, লুহি, দিবাং, সিয়াং, দতং, কুন্দিল, এই 9খন নদী নদীর মহামিলন হয়েছে ডিব্রু সৈকত। এই গতিকে এই নদীবিলাকত শিশু আছে আর বিভিন্ন প্রজাতি জলচর প্রাণী আছে, বহুত প্রজাতি মাছ আছে। ইয়াতে কাছ আছে, মাগুরি বিলতে অজগর আছে, বহুত প্রকাণ্ড প্রকাণ্ড কাছ আছে, আর বহুত দুষ্প্রাপ্য চৰাই প্রত্যেক বছর ইয়াতে নতুন নতুন প্রজাতি চৰাই ইয়াতে রেকর্ড হয়ে আহিছে। আর নদী কেন্দ্রিক এই অরণ্যখন নদী দ্বীপ পৃথিবীর আটাইতকৈ ডাঙর নদী দ্বীপ রাষ্ট্রীয় উদ্যান হল ডিব্রু সৈকত। মই পটককে কৈ দিছো কিন্তু কথাটো গুরুত্বটা বহুত গভীর, বহুত বিশাল, কারণ পৃথিবীর ভিতর আটাইতকৈ ডাঙর নদী দ্বীপ রাষ্ট্রীয় উদ্যান, তো সেইখন মামুলি কথা নহয়। ইয়াক কেন্দ্র করে ইমান ডাঙর নদী, মই পৃথিবীর কেজনমান প্রখ্যাত নদী বিশেষজ্ঞক আমি ডিব্রু সৈকত দেখাইছিল মহাসঙ্গম, তেওঁলোকে 2-3 দিন অধ্যয়ন করার পিছন মোক কৈছিলে যে এই ডিব্রু সৈকত নদী কেন্দ্রিক যদি পর্যটনক সরকারি গুরুত্ব দিয়ে কাজিরঙাতকৈ 10 গুণ বেশি ডাঙর ট্যুরিজম ইয়াতে হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দুর্ভাগ্য, তো আমি সেইখিনি আমার সরকারে সেইখিনি বুঝি পোৱা নাই। কিন্তু আমার জড়িয়ে যদি কোনোবাই ডিব্রু সৈকত চাব বিচাৰে, আমার www.dibrusoikhoecocamp.com এই ওয়েবসাইটের জড়িয়ে আমার যোগাযোগ কৰিব পাৰে, অথবা মোৰ যিটো নম্বৰ মই কৈ দিছো আপোনাৰ অৰ্ডাৰী হলে কাটি দিব 9954791573, এই নম্বৰত যোগাযোগ কৰি আহিব পাৰে। আৰু ইয়াতে ডিব্রু সৈকত কেইবাটাও এতিয়া সৰু সৰু গ্ৰুপ ওলাইছে, যিবিলাক পৰ্যটন উদ্যোগী ওলাইছে ডিব্রু সৈকত সার্ভিস দিবৰ লগত, নেটতো তেওঁলোকৰ বিচাৰিলে পাব, যোগাযোগ কৰি আহিব পাৰে। খুব সুন্দৰ ব্যৱস্থাপনা এতিয়া আছে ডিব্রু সৈকত, এই প্ৰায় সকলো ধৰণৰ টুৰিষ্টৰ কাৰণে ইয়াত থকা মেলা ব্যৱস্থা কৰিছো, সকলো ধৰণৰ মানে যিবিলাক ইক' টুৰিষ্ট। আমি ইয়াতে আমাৰ হোমষ্টে আছে য'ত এচি গ্ৰিজাৰলৈকে আমি কৈ দিছোঁ, যিবিলাক কিছুমান বিদেশী পৰ্যটক আহে, বাহিৰৰ পৰ্যটকে মিনিমাম যিখিনি ফেচিলিটিজ দিব লগা হয়। আৰু তাৰ ইক' কেম্প বিচাৰে, আমাৰ ইক' কেম্পবিলাক আছে, সুন্দৰভাৱে বাঁহৰ কাঠেৰে নিৰ্মিত ইক' কেম্পবিলাক আছে। যদি কোনোবাই টেণ্টত থাকিব বিচাৰে টেণ্টতো হ'ব, একমডেশ্যনো কমি সৈকত। আৰু যিবিলাক চোৱাৰ কাৰণে ইয়াত মেইন যোগাযোগ ব্যৱস্থাটো হৈছে নাও, হাত নাও আছে, পাংখা নাও আছে আৰু মেচিন নাও আছে। গতিকে মাগুৰি বিলত চাব পাংখানত উঠি, লোহিত নদীত উঠি তেওঁলোকে মেচিনত উঠি মেৰাইন ইঞ্জিন যিটো মানে চৰকাৰী স্বীকৃতিপ্ৰাপ্ত ইঞ্জিনযুক্ত আমাৰ নাওবিলাক আছে, খুব সুন্দৰভাৱে নাও আৰু মাজে মাজে খোজকাঢ়িব লাগে। ট্ৰেকিং আছে আৰু বোটিং আছে, আৰু অলপ গাড়ীয়ে যে হুলুক জীৱন চাব, বাৰেকুৰি হুলুক জীৱন চাবৰ কাৰণে গাড়ীয়ে যাব লগা হয়। তো গতিকে সুন্দৰ ব্যৱস্থাপনা, যোগাযোগৰ গোটেইখিনি আছে আৰু ভাল গাইড লাহে লাহে উঠিছে, আমি কিছুমান গাইড ট্ৰেইন কৰিছোঁ।